আমরা হচ্ছে যে এতক্ষণ এই যে এই সূত্রটার প্রমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, আপনাদের কিন্তু তিনটাই চাইবে না, যে কোনো একটা চাইলে চাইতে পারে, সূত্রের প্রমাণটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, আপনারা একটু গুরুত্ব সহকারে করতে পারেন। ওকে, তো এখন আমি হচ্ছে যে ওই সূত্রটা ব্যবহার করে, দেখেন এটা সূত্রটা রেখে দিছি আমি ছোট ছোট, একেবারে ছোট ছোট কয়েকটা অঙ্ক করব যেন সূত্রটা আপনাদের বোধগম্য হয়, আপনারা এমনিতেই কোনো অঙ্ক আসলে যেন পারেন। তো এখানে একটা অঙ্ক নিছি, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে, একেবারে ছোট অঙ্ক। তো এই এগুলো অঙ্ক আমরা এখন করে ফেলবো কয়েকটা অঙ্ক। তো লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমি কাজ করি, এল এইচ এস ইকুয়াল টু বি মাইনাস সি বি প্লাস সি ইকুয়াল টু, বিটার পরিমাণ কত, এই যে বি ইকুয়াল টু কি লিখতে পারি, দেখেন বি ইকুয়াল টু, বি কোথায় আছে, এই যে এখানে, আর এখানে কত টু আর, তার মানে এটা ইকুয়াল টু, আমি যদি এই জায়গায় একটু ক্যালকুলেশন করে নিই, বি বাই কত, সাইন বি ইকুয়াল টু কত, টু আর, তাহলে আমার দরকার কি শুধু বি, তাহলে বি রাখি, এটা যদি পার করে দিই তাহলে কীভাবে লেখা যায়, বি ইকুয়াল টু টু আর সাইন বি, হ্যাঁ লেখা যায় কিন্তু, তাহলে মানে আমি লিখতে পারি বি ইকুয়াল টু টু আর সাইন বি, তাহলে সেমভাবে এ ইকুয়াল টু কি লিখতে পারবো, এ ইকুয়াল টু টু আর সাইন এ, সি ইকুয়াল টু কি লিখতে পারবো, সি ইকুয়াল টু টু আর সাইন সি, ঠিক আছে। তো ওই মানগুলো আমরা এখানে কি করে দেবো, বসাই দেবো, ওকে, হ্যাঁ এখানে তাহলে মানগুলো বসাই দেন, বি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, টু আর সাইন বি মাইনাস, সি ইকুয়াল টু কি লিখতে পারি, টু আর সাইন সি ডিভাইডেড বাই, বি ইকুয়াল টু কি লিখতে পারি, টু আর সাইন বি প্লাস, সি ইকুয়াল টু লিখতে পারি, টু আর সাইন সি। এখন কথা হইলো, আমি যদি উপরে থাকে কি কমন নিই, টু আর কমন নিই, তাহলে কত থাকে উপরে, সাইন বি মাইনাস সাইন সি, আবার যদি টু আর কমন নিই তাহলে কত হবে, সাইন বি প্লাস সাইন সি, টু আর যদি কেটে দিই তাহলে আমার কত থাকে, দেখেন সাইন বি মাইনাস সাইন সি ডিভাইডেড বাই সাইন বি প্লাস সাইন সি, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, সাইন বি মাইনাস সাইন সি, সাইন বি প্লাস সাইন সি, সাইন বি মাইনাস সাইন সি, সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, কিন্তু আমার কী হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। তো দেখেন একেবারে শুধু মান বসাইলেই মিলে যায়, কিন্তু আপনি যদি অঙ্ক না ধরতে পারেন ওই সূত্রের যে ওই অঙ্ক, তাইলে কিন্তু আপনি পারবেন না, ঠিক ঠিক আছে। তো এই জন্য ছোটো ছোটো অঙ্ক হলেও অবহেলা করা যাবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে, ওকে।